নদিয়ায় আর্যিকর ঘটনার প্রতিবাদ করায় পৌরসভার দুই অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ। কাজে গাফিলতির কারণেই ছাঁটাই দাবি পৌরসভার। কলকাতায় আর্যিকর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আর এই আন্দোলনকে কেউ কেউ গণ আন্দোলনও বলে তুলনা করেছে। আর এবার এই আন্দোলনে সামিল হবার অপরাধে কর্মহীন হতে হল নদিয়ার পৌরসভার দুই অস্থায়ী কর্মচারীর। পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ দুই অস্থায়ী কর্মীর। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। জানা যায় শহরের দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত সারা রাজ্য জুড়ে একটা নির্ভয়া তিলোত্তমার হত্যার বিচারের দাবিতে একটা বন্ধ ছিল। ওই দিনকেই আমরা সবার সাথে পথে পা মিলিয়েছিলাম বিচারের দাবিতে। তোমরা কবির থেকে পৌরসভা থেকে আসতে না করেছে, মানে কে বলেছে? ঠিক তার পরের দিনই, মানে 29 আগস্ট সকালবেলা যখন আমাদের কাজ 7টার থেকে, 7:45 সময় যখন রানাঘাট পৌরসভায় আমরা যাই, সই করতে যাই, আমাদের সই করতে বারণ করা হয়। কে বলেছে? ডিপার্টমেন্ট থেকে। ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্ট? আমাদের যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট। কী বলেছে? বলা হয়েছে যে আজকের থেকে আর সই করতে হবে না। কেন? এবং তোমাদেরকে কাজের থেকে বসিয়ে দেওয়া হয়েছে। কে বলল এটা? এটা আমাদের যে ডিপার্টমেন্টের যিনি আছেন অরুণ প্রামাণিক বিরোধা, উনি আমাদেরকে এই কথাটা বলেছেন। ওই ডিপার্টমেন্টের লোককে কে বলেছিল? কোন ডিপার্টমেন্ট? মানে যে সই করাতে, মানে করতে আপনি যাইছিলেন, সে বলেছিল করতে হবে, মানে সই করতে হবে। তাকে কে বলেছে? উনি বললো যে চেয়ারম্যান বলেছেন। কোন চেয়ারম্যান? রানাঘাট পৌরসভার চেয়ারম্যান নাকি। নাম কী উনি? প্রসন্নদেব বন্দ্যোপাধ্যায়। উনি নাকি বলেছে যে আজকের থেকে সই করতে হবে না, এবং ওনার সাথে দেখা করার কথা বলেছিলাম। আমরা গেছিলাম সেই মতো দেখা করতে, উনি তখন বলেছিলেন যে এখন না, পরে কথা বলবো, এরকমভাবে দুবার বলেছিলাম। পরে আর দেখাও হয়নি, কথাও হয়নি। দীর্ঘদিন ধরে এই বিষয়টা কে কে গেছিল? আমি এবং দীপায়ন গোস্বামী, যার একজন যে আছে কনজারভেন্সি সুপারভাইজার 7 নম্বর ওয়ার্ডে, আমরা দুজনেই গেছিলাম। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ। তা আজকে গেছিলেন পৌরসভায়? না। অভিযোগ আসছে এরকম দুই যে কর্মী পৌর কর্মী, তাদের নাকি বসিয়ে দেওয়া হয়েছে, মানে এই কারণে তারা বলছে যে তারা নাকি আর্যিকর কাণ্ডে নেমেছিল প্রতিবাদে, সেই কারণে। কি বলবেন? আর্যিকর কাণ্ডে সারা মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফই প্রতিবাদে নেমেছে, ওরা দুজন করে নয়। ওই দুজনের বিরুদ্ধে ওই কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে 5, 8 অর্থাৎ 5ই আগস্ট আমাদের কাছে অভিযোগ আসে যে এরা এখানে সই করে কাজে যায় কিন্তু কাজ করে না, বাড়ি চলে যাবে, অন্য কোনো কাজে ব্যস্ত থাকে। ওদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই অভিযোগটা ছিল, লিখিতভাবে ডিপার্টমেন্ট থেকে আমার কাছে অভিযোগ আসে, তারপরে ডিপার্টমেন্টকে আমি বলি ব্যবস্থা নিতে, ওরা বসিয়ে দিয়েছে এই দুজনকে। মানে এটা কাজের জন্যই হয়েছে? কাজের জন্য, এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই, এটা নোংরা রাজনীতি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে।